ব্লক প্রশাসনের সঙ্গে দেখা করল তমলুক ব্লকের ১২ জন গ্রাম পঞ্চায়েত প্রধান। মূলত আবাস যোজনার ঘর নিয়ে যাতে উপভোক্তারা সুষ্ঠুভাবে পায় সেই নিয়ে এই দেখা করা বলে জানা যায়। সম্প্রতি সরকারের নির্দেশিকা একটি জারি হয়েছে, যে নির্দেশিকায় আবাস যোজনা উপভোক্তাদের কি কি থাকলে তালিকা থেকে নাম বাদ পড়বে তা জারি করা হয়, তারপরেই এই যোগাযোগ। বিডিও সাহেবের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আসছিলাম, কারণ আমাদের ১২ জন প্রধান উপস্থিত আছি, বিভিন্ন জায়গা থেকে যে আবাস প্লাস ইনকোয়ারি হচ্ছে, বিভিন্ন রিপোর্ট আসছে যে ইটের দেওয়াল দেখলেই কেটে দাও, এই যে একটা অর্ডার, এই অর্ডারটা বিভিন্ন গরিব মানুষ, আমাদের ব্লক একটা যেহেতু ভৌগোলিক অবস্থার মধ্যে আছি, দুটা বন্যা খেয়েছে, একটা আপজলে অটোমেটিক সব জায়গায় ডুবে গিয়েছিলো, সেই পরিস্থিতিতে বিভিন্ন গরিব মানুষ কিছু জায়গা জমি বিক্রি করে ধার দেনা করে কিছুটা ইটের দেওয়াল করেছে, কিন্তু যা অর্ডারটা আসছে দেখছে ইটের দেওয়াল থাকলেই আবাস প্লাস থেকে বাদ দিয়ে দেন, কিন্তু ইটের দেওয়াল আছে। গ্রাম পঞ্চায়েতের ভোটের আগে আবাস যোজনার নাম থেকে অনেক উপভোক্তার নাম বাদ গেছে, কারণ নতুন সার্কুলার যে জারি হয়েছে সেখানে বিভিন্ন দফায় তাদের নাম বাদ গিয়েছে, যার ফলে সমস্যায় পড়েছে আবাস যোজনার উপভোক্তার তালিকায় থাকা ব্যক্তিরা। তারা জানান যে তাদের কোনো ধরনের পাকা বাড়ি নেই, শুধুমাত্র দেওয়াল রয়েছে ইটের, তারপরেও নাম বাদ গিয়েছে, যার ফলে সমস্যায় পড়েছে তারা। তা নিয়ে এদিন গ্রাম পঞ্চায়েত নাম ছিল ওই তো কেটে গেছে, কেন কেটে দিয়েছে বলছে কাটা হয়ে গেছে, আধার লিঙ্ক এর পরে কাটা হয়ে গেছে, তাই জন্য ভিডিওতে আসা হচ্ছে যে আমাদের কি পাবার যোগ্যতা নাই, যে আমরা কি পাবো নি বলে, এই যে আবার কি লাস্টে সার্প করে লইছে, তখন বলছে আইলে কি পাবা যাবে। প্রসঙ্গত সম্প্রতি প্রতিটি ব্লকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সরকারের তরফে, যে নির্দেশিকায় আবাস যোজনা প্রাপক কারা বা উপভোক্তা কারা হবে সে নিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাই সেই নির্দেশিকা অনুযায়ী কাজ চলছে, আর যার ফলে অনেক উপভোক্তার নাম বাদ পড়ছে। তাতেই বিডিওর সঙ্গে দেখা করা পঞ্চায়েত প্রধানদের দাবি যে মানবিকভাবে সবকিছু বিচার করা হোক, যাতে প্রকৃত উপভোক্তা বাড়ি পাক। ঝুপড়ি আছে, উপরে টালি আছে, পাকার অ্যাজবেস্টার আছে, সেই সব যাতে না বাদ হয় স্যারকে বলছি, মানবিকতার দৃষ্টিতে গরিব মানুষ প্রকৃত যাতে আবাস প্লাস পায় সেই দিক দিয়ে আমরা আবেদন করতে আসছি। এমন নয় যে গরিব মানুষ দাঁত দেনা করে জমি বিক্রি করে ঘর করেছে, কিন্তু তার আবাস প্লাসটা যদি বাদ হয়ে যায় সে মানুষটা আর পরবর্তীকালে ঘরও করতে পারবে না, আর ভালো ছাদও করতে পারবে না, সেদিক দিয়ে অনেকটা বঞ্চিত হবে। এলিয়া স্যার, প্রসঙ্গত গ্রাম পঞ্চায়েত ভোটের নির্বাচনের আগে তার আগে আবাস যোজনার প্রকল্প থেকে বেশ কিছু উপভোক্তার নাম বাদ পড়ছে নতুন সার্কুলার অনুযায়ী, যাতে এই সমস্যার সৃষ্টি হয়েছে তমলুকে।